আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। আমরা বরাবরের মতো আজকেও সাপ্তাহিক জুমাবারের আয়োজন আসুল ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান শুরু করছি আল্লাহর উপর ভরসা করে। সাউন্ডটা স্পষ্ট আছে কি না যদি মেহরবানি করে কেউ একটু কমেন্ট করে জানাতেন, তাহলে আমরা আমাদের লাইভ শুরু করতে সুবিধা হতো। অনেকে সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকুমুল্লাহ। সাউন্ডটা একটু স্পষ্ট আছে কি না মেহরবানি করে যদি একটু জানাতেন, মাশাল্লাহ। আমাদের একজন ভাই জানিয়েছেন, মোহাম্মদ আবুল বাশার জোয়েল, সাউন্ড ঠিক আছে, জাজাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সময় ক্ষেপণ না করে আমাদের মূল কাজ শুরু করি। মারুফ নামে একজন জানতে চেয়েছেন, অজুনেই গাড়ি থেকে নেমে নামাজ পড়ার সুযোগ নেই, তাহলে নামাজ পড়ব কিভাবে? হ্যাঁ, অজু যদি নাও থাকে আপনাকে গাড়ি থেকে নেমে অজু করে নামাজ পড়তে হবে। আর যদি গাড়ি থেকে নামার কোনো পরিবেশ পাওয়া না যায়, গাড়ি থেকে নামলে গাড়ি পাবেন না অথবা গাড়িওয়ালা দাঁড়াচ্ছে না, আপনি চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছেন, তাহলে আপনাকে তায়াম্মম করে নামাজ পড়তে হবে। গাড়ির মাঝেও মাটি পাওয়া যায়, শুকনা মাটি পবিত্র, এজন্য গাড়ির মেঝেতে যে মাটি থাকে সেখানে আপনি হাত মেরে তায়াম্মম করে গাড়িতে নামাজ পড়তে হবে। নামার পরে যদি দেখেন যে সময় এখনও বাকি আছে, ওয়াক্ত শেষ হয়নি, তাহলে আপনি আবার নামাজ পড়ে নেবেন। আর যদি সময় চলে যায় তাহলে নামাজ আর পড়তে হবে না, তবে গাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। সূরা আপনি কেরাত দাঁড়িয়ে পড়বেন, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। যদি দাঁড়ানোর কোনো পরিবেশ না পান তাহলে বসে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। হাসান নামক একজন জানতে চেয়েছেন, প্রস্রাব করে শুধু টিস্যু ব্যবহার করলে হবে কি না? জি, যদি আপনি প্রস্রাব করে শুধু টিস্যু ব্যবহার করেন তাহলেও আপনি পবিত্র হয়ে যাবেন, তবে পানি এবং টিস্যু দুটো যদি ব্যবহার করেন তাহলে আরও ভালো। বাংলাদেশে পানির অভাব নেই, সুতরাং আপনি দুটি ব্যবহার করার সুযোগ আছে, তবে একটি এনাফ। সম্মানীয় ভাইয়েরা যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করেছেন, সকলকে বিনীত আরজ করতে চাই যে মেহরবানি করে একটু শেয়ার করে দেন। শেয়ার অপশনে একটু চাপ দিলে আমাদের অন্য অন্য ভাই বোনেরা জানার সুযোগ পাবে। রয়্যাল বেঙ্গল আইডি থেকে জানতে চেয়েছেন, বাম হাতে জিকির করা যাবে কি? বাম হাতের আঙ্গুল জিকিরের কাজে ব্যবহার না করাই ভালো। ডান হাত এটা খাবারের কাজে ব্যবহার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিক পছন্দ করতেন, ইউহিব্বু তায়াম্মানা ফি আমরিহি কুল্লি। আল্লাহর হাবিব সকল কাজে তিনি ডান দিক পছন্দ করতেন, তো এজন্য একান্ত বাধ্য না হলে আপনি বাম হাতে জিকির করবেন না, ডান হাতে করবেন। আর যদি এমন হয় যে না, ডান হাতে করার পরে বাম হাত ব্যবহার করতে হচ্ছে, তাহলে আপনি করতে পারেন, অসুবিধা নেই। রায়হান, একবার আমার ড্রাইভার আমাকে চলার পথে প্রশ্ন করলো, হুজুর ফিরে ফাজেল নাই। আমি বললাম মানে কি? মানে হলো আপনার থেকে তো শুনছি দাখেল আলেম ফাজেল কামেল, তো সকল ফিরের নামের পাশে দেখি লেখা ফিরে কামেল, তো ফিরে ফাজেল নাই। আমি বললাম এটা আসলে আমাদের দেশে কামেল বলতে কামেলের সার্টিফিকেটওয়ালা পীর বোঝানো হয় না, সব ফিরের মুরিদের কাছে ওনার ফির কামেল, কামেল মানে পরিপূর্ণ। তো এখানে ফিরে কামেল বলতে পরিপূর্ণ ফির বোঝানো হয়, নাকেস বোঝানো হয় না, তার বিপরীত হলো অসম্পূর্ণ। তো এখন আমাদের দেশে পীর সাহেবরা মুরিদদের কাছে পরিপূর্ণ, এবার এলেম কালাম থাকুক আর না থাকুক, ফির যদি বন্ড হয় তাহলেও তার মুরিদ কয় আমার ফির ফিরে কামেল। তো আসলে ফিরকে কামেল না ফাজলে সার্টিফিকেট কিন্তু মুরিদেরা দিচ্ছে, ফির কিন্তু বলে নাই আমি ফিরে কামেল, এবং এটা স্বাভাবিক তো বলাটা বেমানানো বটে, কিন্তু মুরিদরা উনাকে বলে যে আমাদের ফির ফিরে কামেল, তখন উনি চুপ করে থাকে, এর মানে উনি সাপোর্ট করছে, ঠিকই বলছে। তাহলে ফির সাহেবকে সার্টিফিকেট কারা দেয়? মুরিদেরা, যে আমাদের পীর বড় পীর, আমাদের পীর এই পীর, আমাদের পীর ওই পীর, এই জাতীয় ফিরের যত কারামত আছে ওই কারামত কিন্তু ফির কয় না, মুরিদরা কয়।
যে আমাদের পীর পানির উপর হাইটা যায়, আমাদের পীর এ করে সে করে, মানে সব প্রচার প্রচারণা মুরিদরা চালাচ্ছে। যাই হোক, যারা কামেল পীর তারা তো ভালোই, কিন্তু সকল পীর কামেল এ কথা মোটেও সঠিক নয়। বুলেট বাবু নামক আইডি থেকে জানতে চেয়েছেন, কোনো মুসলিম যদি বড় শিরিক করে তার তাওবা কি কবুল হবে? হ্যাঁ, শিরিক থেকে তাওবা কবুল হবে। শিরকে আকবার অর্থাৎ কোনো ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে, দয়ের মূর্তির সামনে মাথা নত করেছে, এটাই তো শিরকে আকবর, জঘন্য শিরিক। তো সে যদি তাওবা করে মুসলিম হতে চায়, হিন্দুর কি তাওবার সুযোগ আছে? না, নিশ্চয় আছে। তো ঠিক কোনো ব্যক্তি পীরের পায়ে সেজদা করত, এখন সে যদি তাওবা করতে চায় সুযোগ আছে? না, নিশ্চয় আছে। মৃত্যুর আগ পর্যন্তই তাওবা করার সুযোগ থাকবে। এজন্য শিরিক যারা করেছেন তারা সকল প্রকার শিরিক থেকে তাওবা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। মুক্তাদির ভাই জানতে চেয়েছেন, দু এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেই তাহলে কি কুফরি হবে? হ্যাঁ, হাদিসে তো নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি বলা হয়েছে। হাদিসে আসছে, মান তারাকা সালাতাম মুতাআম্মাদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি অবশ্যই কুফরি করল। এজন্য নামাজ ইচ্ছা করে তরক করা যাবে না। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী একমাত্র বস্তু হলো নামাজ। যে নামাজ পড়ে না তার ইমানের দাবি করার কোনো সুযোগ থাকে না। মুমিন এবং কাফের এ দুটাকে আলাদা করে জানতে হলে চিনতে হবে নামাজ দিয়ে। এজন্য নামাজ পড়বেন, কোনোভাবে তরক করা যাবে না। তবে হ্যাঁ, নামাজ যে তরক করে মাঝে মাঝে তাকে কাফের বলা যাবে না, কাজটা কুফরি, কিন্তু ব্যক্তিকে কাফের বলা যাবে না। রবিউল ইসলাম ভাই জানতে চেয়েছেন, সুন্নাত নামাজে ভুল হলে কি সাহু সেজদা করতে হবে? হ্যাঁ, যদি আপনি ওয়াজিব তরক করেন তাহলে আপনাকে নফল নামাজেও ওয়াজিব তরক করলে সাহু সেজদা করতে হবে, সাহু সেজদা করতে হবে, সুন্নাত নামাজও করতে হবে, ফরজ নামাজও করতে হবে। দেলোয়ার হোসেন ভাই জানতে চেয়েছেন, ফজরের আজানের পর তাহাজ্জুদ পড়া যাবে কি? না ভাই, ফজরের আজান হয়ে গেলে তথা সোবহে সাদেক তুলু হয়ে গেলে আর তাহাজ্জুদ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোবহে সাদেক তুলু হওয়ার পরে সূর্য উদয় পর্যন্ত ফজরের দুরাকাত সুন্নাত ব্যতীত আর কোনো সুন্নাত অথবা নফল নামাজ পড়তেন না, সুতরাং আমরাও পড়ব না। রাসূল যা করেছেন আমরা তাই করব, তিনি যা সেরেছেন আমরা তাই সারব। দিস ইজ ইসলাম, এটার নাম ইসলাম। মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ তাআলা বলছেন, রাসূল যা নিয়ে এসেছেন আঁকড়িয়ে ধরো, নিষেধ করেছেন তরক করো। তো বিশ্বনবী যা করেননি সেটা নিষেধেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ সেটা করা যাবে না ইবাদত হিসেবে। রোবেল হোসেন ভাই জানতে চেয়েছেন, বন্ধকি জমির ফসল ভোগ করা যাবে কি? হ্যাঁ, বন্ধকি জমির ফসল ভোগ করা যাবে, কিন্তু জমির মালিককে ভাড়া হিসাবে কিছু টাকা মাল বন্ধক রাখা জায়েজ, বন্ধক দেওয়াও জায়েজ, কিন্তু এই বন্ধকি বস্তু ব্যবহার করলে সুদের সম্ভাবনা থাকে। এজন্য যদি আপনি বন্ধকি বস্তু ব্যবহার করতে চান তাহলে আপনি ওই মালের মালিক যিনি সম্ভাবনা থাকবে না। তবে সেই ভাড়াটা কত হবে এটা আপনারা নিজেরা মিউচুয়াল করে নিতে হবে। আবু ইউসুফ ভাই জানতে চেয়েছেন, ও সরি এটা উত্তর হয়ে গেছে, আফিফা নামক একজন বোন জানতে চেয়েছেন, আকিকার মাংস কিভাবে বন্টন করতে হবে? আকিকার মাংস বন্টন করার কোন রীতি ইসলাম বলে দেয়নি, মাংসের মতো আপনি খাবেন, গরিব আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আপনি খাবেন, গরিবদেরকে দান করবেন, আপনার ইচ্ছা। কিন্তু যদি সেটা মানতের আকিকা হয়, অর্থাৎ আপনি পেটে থাকতে মানত করছেন, আল্লাহ আমারে যদি তুমি ছেলে দাও দাও আমাকে ছেলে দিলে তাহলে আমি, তাহলে মানত যদি করে ফেলেন, মানত আকিকার যে মাংস সেটা আবার ধনী মানুষ খেতে পারবে না, মা বাবাও ধনী হলে খাবে না। গালিব ভাই জানতে চেয়েছেন, নামাজে দাঁড়ানোর পর যদি মনে হয় কাপড়টা অপবিত্র তখন কি করব? হ্যাঁ, যদি আপনি নিশ্চিত হন যে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে, কারণ নাফাক নিয়ে নামাজ পড়া যাবে না। নামাজের যে 13টি ফরজ আছে আর কান হাকাম, তার মাঝে একটা হলো কাপড় পবিত্র হওয়া, নামাজ পড়ার সুযোগ নেই। আপনি পরিবর্তন করে কাপড় তারপরে নামাজ পড়বেন।
জানতে চেয়েছেন সাবান লাগলে অজু চলে যাবে, সাবান লাগলে অজু যাবে না। তবে হ্যাঁ, সাবান তৈরি হয় চর্বি দিয়ে সাবান তৈরি করে, এজন্যই তো হালাল সাবান নামে একটি সাবানের কথা আপনারা আগে শুনতেন, শুনতেন সাবানের ব্যাপারে। তো হালাল সাবান যদি হয় তাহলে আপনি না ধুইয়া নামাজ পড়লো নামাজ হবে, কিন্তু অজু যাবে না। হারাম সাবান হলো অজু যাবে না, এটা অজু ভঙ্গকারী নয়, কিন্তু ধুইতে হবে। ওই সাবান গায়ে লাগা রাখা অবস্থায় নামাজ পড়া যাবে না। ইয়াসিন আরাফাত ভাই জানতে চেয়েছেন মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি? হ্যাঁ, মহিলাদের কবর জিয়ারত করার অনুমতি ইসলামে আছে, শর্ত হলো তারা কান্নাকাটি করতে পারবে না, কবরের কাছে গিয়ে বিলাপ করা না জায়েজ। এই জন্য যে মহিলা বাবার কবর মায়ের কবরের কাছে গেলে বিলাপের সম্ভাবনা আছে, ওই মহিলাকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া যাবে না। আর যে মহিলা কবরের কাছে গিয়ে কান্নাকাটি করবে না, ওই মহিলা কবরের কাছে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজাহ, ওনার কবর তারা দেখেছেন যে একটি মহিলাদেরকে কবর জিয়ারতের জন্য রাসূলের সুযোগ করে দেয়া হয়। মাতখালি কারা, এ বিষয়ে আমরা জানা দরকার। মাদখালি সালাফিদের একটি গ্রুপের নাম, আহলে হাদিস যারা বলে তাদের একটি গ্রুপের নাম মাদখালি, সকল আহলে হাদিসরা মাদখালি নয়। রাবি বিন হাদি উমাইর আল মাদখালি নামে একজন ব্যক্তি সৌদি আরবের প্রখ্যাত আলিম, সৌদি আরবের নাগরিক, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এক সময়। তিনি মাদখালি প্রকৃত অর্থে, উনি বড় আলিম বটে কিন্তু ইসলামী রাজনীতির বিপক্ষের লোক, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের পক্ষে তিনি নন, বরং উনি বলেন ব্যক্তিগত জীবন এসলা করা এটা ইসলামের মূল লক্ষ্য, রাষ্ট্রকে যে এসলা করা লাগবে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তিনি এটার বিপক্ষে ছিলেন, পক্ষে ছিলেন না। উনি ইখওয়ানুল মুসলিমিনের বিরুদ্ধে বই লিখেছেন, সাইয়েদ কুতুব শহীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে ইখওয়ানের বিরুদ্ধে বই লিখেছেন, অর্থাৎ তিনি ইসলামী রাষ্ট্রের পক্ষের লোক নয়। তো এখন সালাফিদের আহলে হাদিসদের একটি গ্রুপ উনাকে অনুসরণ করে করে তারা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম প্রয়োজন এটা তারা মনে করে না, তাই চলে বলে কৌশলে তারা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের বিপক্ষে কথা বলে। তো ওই গ্রুপটাকে মাদখালি বলা হয়। তো বাংলাদেশেও কিছু আলেম আছে যারা ইসলামী রাজনীতির বিপক্ষে কথা বলে, তাই ওই লোকগুলোকে আমরা ওই রবি বিন হাদি মাইর আল মাদখালির অনুসারী বলে থাকি, আমরা তাদেরকে বলি তারা মাদখালি সালাফি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আলোকে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন 30 বছর বিশ্বনবীর পরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্র পরিচালনা নিয়েই তো তিনি কারবালার ময়দান পর্যন্ত পৌঁছেছিলেন কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে, ওনাকে সেখানে নির্মমভাবে শহীদ করা হলো। আর ওনারা বলছেন কি না মাদখালি সাহেব যে ইসলামী রাষ্ট্র দরকার নাই, ব্যক্তি জীবন সংশোধন করলে চলবে, অনেকটা আমাদের দেশে তাবলিগ জামাতের মতো। তো তাবলিগ জামাত ইসলামী রাজনীতি করে না, কিন্তু বিরোধিতা করে না, চুপ থাকে অথবা কোথাও কোথাও সহযোগিতা করে, কিন্তু রবি মাদখালি যিনি উনি সরাসরি বিরোধিতা করছেন। তো তার অনুসারী যারা তাদেরকে আমরা মাদখালি সালাফি বলি, এটা চরম হতাশার। এত বড় একজন বিজ্ঞ আলেম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মদিনার ইসলামী রাষ্ট্রের যে নীতি তার বিপক্ষে তিনি অবস্থান নিয়ে বলছেন, শুধু ব্যক্তি জীবন সংশোধন করলে যথেষ্ট, রাষ্ট্রীয় জীবন লাগবে না। রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামী সংশোধন না হয় তাহলে চোরের হাত কাটার বিধান কায়েম কিভাবে হবে, কিভাবে জেনা করলে পাথর মারার বিধান হবে, ইসলামের ফৌজদারি বিধানগুলো কিভাবে কায়েম হবে? আংশিক ইসলাম মানলে ইমান থাকে না, পুরাই মানতে হবে। কিছু মানি কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদে ইমান নিয়ে টিকে থাকা যাবে না। আমানুল্লাহ ভাই জানতে চেয়েছেন রাগের সাথে বউকে একসাথে 3 তালাক দিলে তালাক হবে কিনা। হ্যাঁ, রাগের মাথায় তালাক দিলে
তালাক হবে, যদি রাগ যে আপনি করছেন আপনি বোঝেন, আর যদি আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান যে রাগ করছেন এটাও মনে নাই, কি বলছেন সেটাও মনে নাই, লোকজন সাক্ষী আছে যে আপনি তালাক দিছেন শুনছে, কিন্তু আপনি যখন স্থির হলেন তখন আপনার আর মনেই নাই যে আপনি রাগ করছেন আপনি তালাক দিছেন, এই জাতীয় রাগ যদি হয় তাহলে তালাক হবে না। কিন্তু আপনি রাগ করছেন বোঝেন যে কি কইতেছেন তাহলে তালাক হবে, কারণ তালাক কি কেউ হাসি মুখে দেয় নাকি? বউকে আদর কইরা কেউ বলে যে তুমি খুব ভালো তোমারে তালাক দিলাম? তালাক তো কম বেশি রাগ হয়েই মানুষ দেয়, অসন্তুষ্ট হইলেই তালাক দেয়। তবে এ রাগ স্বল্প রাগ হলে হবে না, স্বল্প রাগ থাকলে অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য না হলে তালাক হয়ে যাবে। রাসেল সাদেক ভাই জানতে ওর মুনাজাত করা কি বিদাত? এ বিষয়ে আমরা অনেকবার প্রশ্নের উত্তর দিয়েছি, অনেক ভাইয়েরা এমন কিছু প্রশ্ন করেন যেগুলোর উত্তর আমরা বারবার দিয়ে থাকি, আবার কমেন্টস করেন যে হুজুর উত্তর পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, আবার এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো না, অর্থাৎ ওজনবিহীন প্রশ্ন যেগুলো আপনারা সাধারণ মানুষরা জানে, তো উত্তর তখন দেই না, তখন কমেন্টস করেন যে হুজুর উত্তর পাচ্ছি না। আসলে ব্যাপার হলো প্রশ্ন এমনভাবে করবেন যেন উত্তর দিলে জাতির উপকার হয়। তো নামাজের পরে, ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কখনো একবার হাত তুলে মোনাজাত করছেন? সবাইকে সাথে নিয়ে একটি হাদিসও নাই। সেই জন্য যদি এটা কেউ করে সে সুন্নাত মনে করতে পারবে না, এটাকে নামাজের অংশ মনে করতে পারবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এটাকে সুন্নাত মনে করলে, ইবাদত মনে করলে এটা বেদাতে সাইয়্যাহ হয়ে যাবে, কারণ রাসূল যা করেননি সেটা ইবাদত হতে পারে না। তবে দোয়া করছেন রাসূল, বিভিন্ন দোয়া পড়ছেন, এজন্য আপনারা দোয়া পড়বেন, অনেকগুলো দোয়া আছে। এখন ওই মুনাজাতের কারণে দোয়াগুলো হারিয়ে গেছে, এখন আল্লাহ মান্তা সালাম ও মিনকা সালাম যে দোয়া আছে, এরপরে আপনার আয়াতুল কুরসি পড়া হয়, আল্লাহ আকবর সুবহানাল্লাহ, এরপরে আপনার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর 33 বার 33 বার 34 বার আরও কত দোয়া, এই দোয়াগুলো এখন হারিয়ে গেছে। ইমাম সালাম ফিরে মুনাজাত করে ওই তাসবিগুলো পড়ছে না, মুসল্লিরাও পড়ছে না, দাঁড়ায় সুন্নাত পড়া শুরু করে দিচ্ছে, অধিকাংশের ক্ষেত্রে তাই হচ্ছে। এজন্য বেদাত যখন চালু হয় সুন্নাত তখন উঠে যায়, আবার এমন জোরে মোনাজাত দেওয়া শুরু করে, পিছনে যারা মাসবুক নামাজি আছে এক রাকাত দু রাকাত ছুটে গেছে, ওনারা কেরাত আর পড়তে পারে না, ইমামের মোনাজাতের ধাক্কায় কেরাত ছুটে যায়। ইমামরে জিজ্ঞাসা করলে মোনাজাত করা কি বা মোস্তাহাব, ওই বেটার কেরাত পড়া কি কয় ফরজ, কোথা আপনার মোস্তাহাবের ধাক্কায় তো মুসল্লির কেরাত পড়তে পারতেছে না, ছুটে যায়, এত জোরে মুনাজাত করেন কেন? কারণ 100 টাকা হাদিয়া দেবে, অমুকের মাপ মারা গেছে মা মারা গেছে, অথবা মসজিদ কমিটির সভাপতি কইছে মুনাজাত করা লাগবো, এই জন্য মুনাজাত জোরে জোরে চালাইছে। এগুলো আমাদের আকল থাকা উচিত, বোঝা উচিত শরীয়তের বাইন্ডিংস কি। তবে হ্যাঁ, কোনো জায়গায় যদি মুনাজাত করে এটা নিয়ে ঝগড়া ফাঁসা শুরু করবেন না, ইমাম সাহেবকে একটু বুঝাবেন, বিনয়ের সাথে বলবেন, এবং আমরা আশা করি আস্তে আস্তে করে আমরা বেদাত কি এগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ। কবির ভাই জানতে চেয়েছেন যারা সুদ খায় তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে? হ্যাঁ, চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যারা সুদ খায় তাদের সাথে এইভাবে মিলিত হওয়া উঠা বসা করা দাওয়াত খাওয়া না খাওয়াই ভালো? সুদখোরকে ঘৃণা করুন, চরমভাবে ঘৃণা করুন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয় হাদিস। যদি কেউ 1-2 বার জেনা করে সেটা আমরা চলি না, শোনা গেল অমুকে চরিত্রহীন তখন আমরা বলি তাকে বন্ধু বানাবো না, আর যে ব্যক্তি সুদ খায় তাকে আবার বন্ধু বানাই নেতা বানাই সালাম দেই, এটা ঠিক না। এই জন্য সুদখোরের বাসায় দাওয়াত খেতে যাবেন না, কারণ তার ইনকাম হালাল না। এই জন্য জেনে শুনে ওদের সাথে সম্পর্ক না রাখাই উচিত, সম্পর্কহীন করে দেওয়া দরকার, সুদখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। যদি আমরা তাই করতাম তাহলে কিন্তু সুদখোর কমে যেত। হ্যাঁ, যে সমস্ত নারী সুদ খায়, যে সমস্ত নারী জেনা করে, ওই সমস্ত নারী যদি সে পুরা জীবন জেনা করে তাহলে কত হাজার বার হবে? 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। 1000 টাকা যে সুদ খাইছে, একজন মহিলা চিরদিন তার পুরা 30 বছর জেনা করলো ব্যবিচার করলেও পতিতা নারীও 36,000 বার জেনা করতে পারবে না। আর যদি সুদ খান আপনি 36,000 বার জেনাকারী হবেন, ভেবে দেখেন কোথায় যাচ্ছি আমরা। এই জন্য এই জাতীয় সুদখোরদের সাথে কিসের দাওয়াত খাওয়া, তাদেরকে বয়কট করুন, সালাম দেবেন না, ওদেরকে বুঝাইয়া দেন যে তোমাকে আমি ইজ্জত করি না কারণ তুমি সুদখোর, ভোট দেবেন না, জিন্দাবাদ দিয়েন না ওদের পক্ষে। সুদী ব্যাংকের ম্যানেজার, সুদী ব্যাংকের কি মালিক, সুদী ব্যাংকের MD, ওরা সমাজে এসে নেতৃত্ব দিচ্ছে, MP হয়ে যাচ্ছে, মন্ত্রী হয়ে যাচ্ছে, আপনারাই তো ভোট দিচ্ছেন।
এজন্য ওদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আলী আহমদ ভাই বলেছেন, শুধু থুতনিতে দাড়ি রাখলে দাড়ির হক আদায় হবে? পুরা গালে দাড়ি না রেখে উনি এখানে রাখতে চান। সৌদি আরবে যেমন বাদশাহ আবদুল্লাহ রাখছে, জাতীয় সৌদি আরবের অনেক প্রিন্সরা রাখে, তবে আবার পুরা গালে দাড়ি রাখে এমনও আছে, যেমন বর্তমানে যে ক্রাউন প্রিন্স সলমানের ছেলে মোহাম্মদ, সে কিন্তু পুরা গালে রেখেছে, এরকম আরও অনেকে পুরা গালে রাখে। তো সৌদি আরব অধিকাংশ লোককে আমি দেখেছি তারা এখানে রাখে। তো এটা দাড়ির হক আদায় হবে না। দাড়ি এটাকে লেহিয়া বলা হয়, আর লেহিয়া হলো চোয়াল, চোয়াল অর্থাৎ গালের যে শক্ত হাড্ডি, এটাকে লেহিয়া বলা হয়। তো আপনি পুরাটাতে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাতে রেখেছেন। এখন যাদের এখানে ওঠে না তার আর কোনো দোষ নাই, তারা এখানে রাখবে, আর যাদের ওঠে তারা পুরাটাতে রাখবেন আশা করি। মাসুম জানতে চেয়েছেন, নাসুম নামক একজন, কোনো কোনো আলেম বলে ইসলামে রাজনীতি নেই, তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলো কিভাবে? চমৎকার প্রশ্ন, একবারে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম, আলিয়াও মাকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে আজ পরিপূর্ণ করে দিয়েছি। তো ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে, কিন্তু ইসলামে রাজনীতি নেই, আস্তাগফিরুল্লাহ আলাজিম। তো রাসূলুল্লাহ সাল্লাম 10 বছর দেশ চালাইছেন, উনি রাজনীতিবিদ নয়। আবু বকর, ওমর, ওসমান আলী রাজনীতিবিদ নয়, ওমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন, সুবহানাল্লাহ, অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন। অনেক ঐতিহাসিক, অমুসলিম ঐতিহাসিকরা বলছে, তামাম পৃথিবী যদি 10 গুণ বড় করে দেয়া হয়, সবটার রাজধানী মদিনাকে বানিয়ে ওমরকে আবার ফিরিয়ে আনা হয়, আর সবটা পৃথিবী 10 গুণ পৃথিবীর নেতা ওমর হয়, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে যদি সে শাসন করে। আর ওনারা বলছে ইসলামে রাজনীতি নেই। রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা? রাজহাঁস কাকে বলে? রাজা যে হাঁস পালে সেটা রাজহাঁস, নাকি সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস? রাজপথ মানে কি রাজা যেই পথে চলে সেটার নাম রাজপথ, নাকি পথের রাজা রাজপথ? সবচেয়ে বড় পথ রাজপথ, সবচেয়ে বড় হাঁস রাজহাঁস, সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি, আর ইসলামে এটা নাই। এই কথা বললে ইমান থাকবে, ইসলামের পরিপূর্ণতা অস্বীকার করা হবে, এটা কোনো কোনো আলেমরাও বলে বেড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আলাজিম। কিছুক্ষণ আগে যেটা আমি বলছি, রবি আল মাতখালি সাহেব এই থিওরি দিয়েছেন যে না, রাজনীতির ইসলাম দরকার নেই, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি, আসলে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজা যেমন হয় দেশের লোকেরা তেমন হয়। বাংলাদেশের দিকে তাকান না, যদি এখানে আমরা যারা পার্সোনালি ইসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমল করছি, সাথে আমরা বলছি এবার সমাজকে সংশোধন করতে হবে। আমরা কি ব্যক্তি জীবন ইসলাম বাদ দিয়ে বলছি নাকি যে রাষ্ট্র ইসলাম লাগবে? আমরা প্রথমে ব্যক্তি জীবনে মানছি, এবার বলছি চলেন রাষ্ট্র জীবনে মানি। তা আপনি যদি আমারে বলেন যে রাষ্ট্র জীবনে দরকার নাই ব্যক্তি জীবনে, তাহলে আপনি ইসলামের পূর্ণতা স্বীকার করলেন। আর যদি আপনাকে বলেন রাষ্ট্র রাষ্ট্র করেন কেন, আগে নিজের দিকে তাকান, আমি আপনাকে প্রশ্ন করব, আমি কি নিজের দিকে তাকাইনি? আপনি কি আমাকে জানেন যে আমি কবিরা গুণে লিপ্ত আছি, আমার পরিবার ইসলাম নাই, তাহলে আপনি আমাকে এই কথা বলেন কেন? এই অধিকার আপনাকে কে দিল? আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগত জীবনে আগে মানছি, মানুষ হিসাবে কিছু গুণা হয়ে যাচ্ছে, এটা কি আপনার হয় না? আমরা তো মাসুম না, কিন্তু ব্যক্তিগত জীবনে মানার পরে আমরা বলছি এবার রাষ্ট্রীয় জীবনে চলেন মানি, তাহলে আপনি কেন দ্বিমত করবেন? আপনি যদি না করতে চান চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন, বলবেন ইসলামে রাজনীতি নাই, আপনার ইমান থাকবে তো? এই জন্য ভাই প্রশ্ন করেছেন, চমৎকার, ইসলামকে তাহলে পরিপূর্ণ হলো কেমনে? মূল নীতি দেই নাই। যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকতো, তাহলে এই যে মেয়েরা এখন মোটরসাইকেল লইয়া লইয়া শোভাযাত্রা করতেছে, বিয়ের শোভাযাত্রা, হ্যাঁ এটা নাকি নারী স্বাধীনতার নাম? বিয়ের দিন বিয়েতে গায়ে হলুদ দিয়া মোটর সাইকেল নিয়ে চালাবে, মেয়েরা ফুটবল খেলতেছে, হাডুডু খেলছে, হাজার হাজার লোক চারি পাশে দেখতেছে। আজকে একটা ফেসবুকে একজন কমেন্টসে দেখলাম, একটা আইডিতে দিছে, আমি ভিতরে ঢুকে দেখি আস্তাগফিরুল্লাহ, এক মহিলা 3-4 জন হাডুডু খেলছে, চারিপাশে হাজার হাজার লোক দাঁড়ায় দেখতেছে, এই 30 সেকেন্ড বা 25 সেকেন্ড দেখে অফ করে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ, হচ্ছে কি এদেশ? মাজারগুলোতে চলছে শিরিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পয়লা বৈশাখ পালন হয়, কোটি কোটি লোক সেই দিনে বেদাত করে, খোরাপাত করে, শিরিক করে, মুসলমানের গর্দানের মাঝে হিন্দুদের মূর্তি তুলে দিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম থাকলে এগুলো হতো না। তাহলে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার না হয়, সৌদি আরবে ইসলামী রাষ্ট্র করছে, ওটার বিরোধিতা করেন? ওটার পক্ষে থাকেন কেন? সৌদি আরবে ইসলামী রাষ্ট্র আছে তো, আলহামদুলিল্লাহ, পৃথিবীর যত দেশ আছে সবচেয়ে বেশি ইসলাম তো সৌদি আরবে আছে, এটা আমরা স্বীকার করি, ধন্যবাদ জানাই, এখনও ইসলাম যতটুকু আছে সবচেয়ে বেশি ওখানে আছে, কারণ রাষ্ট্র ইসলামের পক্ষে, এই জন্যই আছে। তা আপনারা আবার বিরোধিতা কেমনে করেন? আলেম ওলামা হিয়া, ইসলাম পরিপূর্ণ দিন,
এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই, থাকতেই হবে, কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয়। আশা করি বুঝতে পেরেছেন, রাগ করবেন না, যদিও হয়তো একটু শক্ত কথা বলে ফেলেছি, কারণ আলেমোলামারা যদি এগুলো বলে সাধারণ মানুষ কোথায় যাবে, তাই বলছি ভাই, মাফ করে দেবেন। কেবরিয়া ভাই জানতে চেয়েছেন, যদি বাসার টাইলসে মেঝেতে বাচ্চা প্রস্রাব করে শুকিয়ে গেলে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? মুছে নেবেন, পানি দিয়ে মুছে নেবেন, তবে মাটি হলে শুকিয়ে গেলে নামাজ পড়া যেত, যেহেতু টাইলস একবারে মাটি বলা যাচ্ছে না, যদি এটা মাটি থেকে তৈরি, তাই মুছে নেবেন, মুছে নিয়ে নামাজ পড়বেন। জি, পানি দিয়ে মুছে শুকাইয়া তারপরে নামাজটা পড়বেন। রিয়াজ ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জানাজার নামাজের পর তাকে কাঁধে নিয়ে 10 কদম 10 কদম করে 40 কদম যাওয়া হয়, এটা কোরআন হাদিসে আছে কি না? আমরা কোরআন হাদিসে এটা পাইনি। আমাদের দেশে কাঁধে লয়ে তারপরে 10 কদম গনে, তারপরে আবার কাঁধ পাল্টায়, এরকম 4 জন 40 কদম যায়, তারপরে তাড়াতাড়ি হাঁটে, এই জাতীয় কোনো সিস্টেম হাদিসে কোরআনে পাওয়া যায় না। যে ভাইয়েরা আমাদের সাথে জয়েন করেছেন পরে, এখনও শেয়ার করেননি, বিনীত আরজ করছি, একটু শেয়ার করে দিন, সাদাকায় জারিয়া হবে, অন্য ভাইরা জানার সুযোগ পাবে। ফখরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ব্যাংক যদি আমাকে গাড়ি কিনে দেয় আর আমি তা তার দাম কিস্তিতে পরিশোধ করি, তাহলে কি সুদ হবে, গুনাহ হবে? না না, হবে না। ব্যাংক যদি সরাসরি টাকা দেয় আর আপনিও টাকা কিস্তি হিসাবে দেন, নিজে গাড়ি কিনেন, তাহলে কিন্তু সুদ হবে, বেশি দিলে, সমান সমান দিলে জায়েজ হবে। কিন্তু ব্যাংক যদি ব্যাংক গাড়ি কিনে আপনাকে দেয় আর আপনি তার টাকাটা দেন, তাহলে জায়েজ আছে, এবার কিস্তিতে দেবেন অথবা ডাইরেক্ট নগদ সবটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হাসিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ প্রতি রমজানে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন, এটা শোনা যায়, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক হওয়ার কথা নয়, কারণ হাদিসে 3 দিনের কমে কোরআন তেলাওয়াত, কোরআন খতম করতে নিষেধ করা আছে। হাদিসে 3 দিনের কমে কোরআন খতম করতে নিষেধ করা আছে। ইমাম আবু হানিফার মতো এত বড় একজন বিজ্ঞ আলেম ওই হাদিস লঙ্ঘন করার কথা নয়, কারণ কোরআন কি পড়ছি বুঝে পড়া লাগবে, অর্থগুলোর দিকে একটু খেয়াল করা তো লাগবে কমপক্ষে, যে কি পড়ছি আমি। তাহলে কিভাবে সম্ভব যে আপনি অবাক হবেন তো, 61 খতম মানে কি দিন 2 খতম, দিন 2 খতম, আল্লাহ আকবার। এক এর মাঝে ফরজ নামাজ আছে, এর মাঝে আপনার ব্যক্তিগত কাজকর্ম আছে, টয়লেট আছে, হাজত আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, এবং উনি শরীয়তের মাসাল ইস্তেমবাত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, দুনিয়াদারি অনেক কাজ আছে, বিচার 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 ফয়সালা করতেন, এর মাঝে 61 খতম, এগুলো বানানো কথা। কিছু লোক আছে অতি আবেগে, কিছু লোক আছে তারা ভাবছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে এই কথা বললে তার উনার সম্মান বেড়ে যাবে, এগুলো মোটেও সঠিক কথা নয়। হাসান নামে একজন জানতে চেয়েছেন, যারা সেলুনে কাজ করে তারা মানুষের দাড়ি কাটে, গুনাহ হবে? আমি সৌদি আরবে একটা সেলুনে দেখেছি, সেখানে লেখা আছে যে দাড়ি কাটা হয় না, আরবিতে সুন্দর করে লিখে দিয়েছে, তো এই জন্য আমরা বলবো যে হ্যাঁ গুনাহ হবে, কারণ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে কোনো গুনার কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। সুতরাং যারা সেলুনে কাজ করছেন, আপনি মুসলমান যদি হন তাহলে আপনি বলুন যে আমি শেভ করি না, আপনিও সুন্দর করে সেলুনের মাঝে স্টিকার লাগাইয়া দেন যে এখানে দাড়ি কাটা হয় না, দাড়ি ছাঁচা হয় না, শেভ দাড়ি শেভ করা হয় না, এটা হচ্ছে প্রকৃত ইমান। যদি পারেন আপনি বেস্ট অফ লাক আপনার, হ্যাঁ, এই জন্য সাহসিকতার পরিচয় দেন, রিজিক আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে, ইনশাআল্লাহ। ইব্রাহিম নামক একজন ভাই জানতে চেয়েছেন, গোসলের সঠিক নিয়ম কি? গোসলের সঠিক নিয়ম হলো পুরা দেহ ধৌত করা তো গোসল, সুতরাং পুরা দেহ ধৌত করতে হবে, এই জন্য নাক যদি পানি না দেন নাকের ভিতরটা ধৌত হলো না, এটাও দেহের একটি অংশ হইল। কুলি না করলে মুখের অংশ ধৌত হলো না, এই জন্য কুলি করবেন গড়গড়ার সাথে, নাকে পানি দেবেন, যদি রোজা না থাকেন গড়গড়া করবেন, রোজা থাকলে গড়গড়া করবেন না, আর পুরা বডি ধৌত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাম অজু করার গোসল করার আগে অজু করে নিতেন, এই জন্য আমরা গোসলের আগে অজু করে নেব। আর গোসলের আগে উজু করার সময় আল্লাহর হাবিব পা ধুইতেন না, তিনি গোসল শেষ করে পা ধুয়ে নিতেন, তাহলে আর নতুন করে উজু করারও কোনো প্রয়োজন হবে না। সাখাওয়াত ভাই জানতে চেয়েছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে দোয়াটা আছে কোরআনে কারিমের আয়াত, এটা কি আমি তাকবীরে তাহরিমা বাদার আগে পড়ব না পরে পড়ব? হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বাদার পরে
কখনো কখনো তিনি ইন্নিওয়াজ জাহাতু এ দোয়াটি পড়েছেন, এ আয়াতে কারিমাটি পড়েছেন, কিন্তু তাকবীরে তাহরিমা বাদার আগে পড়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। তো আমাদের দেশে আমরা আগে পড়ি, এটা পরে পড়ার হাদিস আছে। কখনো বলতেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, এটা পড়তেন, কখনো ইন্নিওয়াজ জাহাতু পড়তেন, কখনো আল্লাহুম্মা বাইদ বাইনি ও বাইনা খাতায়া ইয়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা পড়তেন। বিভিন্ন রকমের তিনি সানা পড়তেন, দোয়া পড়তেন, সানা হিসাবে ইন্নিওয়াজ জাহাতু পড়া যাবে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। বাংলাদেশে কিন্তু আগে চালু হয়ে গেছে, এটা অন্যদেরকে বুঝিয়ে দেবেন। যারা আলোচনা শুনছেন বাল্লিগু আন্নিওয়ালা ওয়ায়া, ইমাম সাহেবকে বলবেন যে হুজুর ইন্নিওয়াজ জাহাতু যে আগে পড়ি, এটা একটু হাদিসে একটু দেখান প্লিজ, আমাকে একটু দেখান, বিনয়ের সাথে বলবেন। ইমাম সাহেব হুজুর যখন খুঁজা পাবে না, তখন কিন্তু আপনি এবার বলার সুযোগ থাকবে যে আসলে পান নাই তো, কোত্থেকে পাবেন, এটা তো নাই। আবুল কালাম আজাদ সাহেব বলছে পরে আছে। এবার আপনি তিরমিজি পড়বেন, হাদিসের কিতাব আছে ইনশাআল্লাহ। আমি নামাজ নিয়ে যে বই লিখতেছি আপনাদেরকে আমি জানিয়েছি, ওইটা কম্পোজ হয়ে গেছে, আমি প্রুফ দেখতেছি, ওখানে আমি এই বিষয়গুলো আনিয়েছি, দলিল আকারে এনেছি, আশা করি পাবেন ইনশাআল্লাহ কয়েকদিন পরে। একবার বই হাতে দিয়ে ধরাই দিতে পারবেন যে এই এই ভুলগুলো আমরা করছি, আমরা ভুল থেকে ফিরে আসতে চাই। মামুন ভাই জানতে চেয়েছেন, আমার দোকানে কেউ যদি বাজি ধরে লুডু খেলে তাহলে কি আমার গুণা হবে? হ্যাঁ ভাই, গুণা আপনার হবে, কারণ আপনি সুযোগ করে দিয়েছেন। বাজি ধরে খেলায় তো জুয়া, তো জুয়া খেলা হলে গুণা হবে না, এই জন্য বাজি ধরে খেলতে আপনি দেবেন না, দিলে আপনি সুযোগ দেওয়ার কারণে আপনিও গুণাগার হবেন। একজন মদ পান করে আর আপনি তাকে মদ খাওয়ার জন্য আপনার বাসায় সুযোগ দিলেন, তো সে মদ খায় কবিরা গুণাগার হয়েছে, আপনি সুযোগ দিয়ে কি হয়েছেন, একই গুণাগার। আদাল্লু আলা শাররে কাফাইলিহি হাদিস, খারাপ কাজে সহযোগিতা যে ব্যক্তি করে, সে ব্যক্তি খারাপ কাজ যে করেছে সে সমান অপরাধে অপরাধী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। ইসমাইল ভাই জানতে চেয়েছেন, আমের বাগানে মুকুল আসার আগেই ওই বাগানের আম বিক্রি করা যাবে? যদি ক্রেতা বিক্রেতা এই জাতীয় সিদ্ধান্ত হয় যে আম কম হলে অথবা জ্বর তুফান হলে আমি তোমাকে কিছু টাকা ফিরিয়ে দেব, না যাবে না, এই জাতীয় সিদ্ধান্ত নিলেও যাবে না, ইসলাম অস্পষ্ট বেচা কেনা অনুমোদন করে না। আমরা ফুকুরের মাছ বিক্রি করি পানির তলায় রেখে, জায়েজ নাই। আমের মুকুল আসার আগে বিক্রি করে দিলেন, আপনি কিভাবে জানেন যা মুকুল কেমন হবে? এই অন্ধ বিক্রি, এখানে একজন ঠকার সম্ভাবনা একবারে নিশ্চিত বলা চলে। বেশি আম হইলে যিনি বেচছে তিনি ঠকছে, উনি কয় যা হারে কম দামে বেচালাইছি, আর আম যদি কম হয় তখন যিনি কিনেছেন তিনি বলেন আহ কেন কিনলাম, এই জন্য ইসলাম কারো ক্ষতির পক্ষে নাই, তাই বেচা কেনা সুস্পষ্ট হবে। আপনারই ধরেন একটা কবুতর বাসা থেকে বের হয়ে গেছে, আকাশে উঠতেছে, তখন যদি আপনি বলেন যে কবুতরটা বিক্রি করলাম, জায়েজ নাই, আপনি এটা ধরে তারপরে বিক্রি করা লাগবে। তো যেখানে এটাই জায়েজ নাই, কবুতর আপনার আকাশে উঠতেছে, এখনই বিক্রি চলবে না, ধরার পরে বিক্রি, সেখানে আমের মুকুলই আসে নাই, কিসের বিক্রি? এটা আমাদের দেশে চলছে, এটা কিন্তু জায়েজ নাই, মনে রাখবেন, এগুলো হবে না। পারহানা নামক একজন বোন জানতে চেয়েছেন, জন্ম নিবন্ধনে বাচ্চার বয়স 1 বছর কমিয়ে দিতে চাই, ঠিক হবে? না, মিথ্যার আশ্রয় নেবেন না, ঠিক হবে না। আরাফাত ইসলাম ভাই জানতে চেয়েছেন, আমার কোরআন তেলাওয়াত ইমাম সাহেবের মতো বিশুদ্ধ হয় না, আমি তেলাওয়াত করলে কি গুনাহ হবে? আপনি শিখার উদ্দেশ্যে তেলাওয়াত করলে গুনাহ হবে না, কিন্তু কোরআন খতমের উদ্দেশ্যে তেলাওয়াত করলে গুনাহ হবে যদি আপনি ভুল পড়েন। এজন্য আপনি বিশুদ্ধ শিখার আগ পর্যন্ত কোরআন খতমের নিয়তে পড়েন না, বরং আপনি শিখার নিয়তে পড়তে থাকেন, এত করে পড়তে পড়তে খতম হয়ে গেলে অসুবিধা নেই, আর যখন বিশুদ্ধ তেলাওয়াত হবে তখন থেকে বিশুদ্ধ পড়বেন ইনশাআল্লাহ, কিন্তু পড়া বন্ধ করা যাবে না। মিজান নামক একজন ভাই জানতে চেয়েছেন, শাসকের আনুগত্য কতটুকু করা যাবে? হ্যাঁ, শাসকের আনুগত্য করতে হবে। হাদিসে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের নেতৃত্বের আনুগত্য করো, দায়িত্বশীলের আনুগত্য করো। আর এখানে উলুল আমর বলতে শাসককে বোঝানো হয়েছে, এটা এক নাম্বার ব্যাখ্যা, তারপরে আবার অন্য অন্য দায়িত্বশীল, এই জন্য শাসকের আনুগত্য করতে হবে, এটা আল্লাহর আদেশ। তবে কতক্ষণ? উনি কোরআন হাদিসের বাহিরে আদেশ করবেন না যতক্ষণ। এই জন্য এখানে আতিউ দুইবার আছে, তিনবার নাই, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া আতিউ শব্দটা নাই, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, আল্লাহর হাবিব বলছেন আল্লাহকে নারাজ করে কোনো মাখলুকের আদেশ মানা যাবে না। এই জন্য শাসকের আনুগত্য করতে হবে, এটা এটা আপনার দায়িত্ব। যেমন আমরাও তো রাষ্ট্রের আইন মানি, রাষ্ট্র যখন বলছে যে দুপুর 3টা থেকে রাত 6টা পর্যন্ত
অথবা 8টা পর্যন্ত গ্যাস দেওয়া হবে না সিএনজি স্টেশনে, তখন কিন্তু আমরা নেই নেই, অথবা আমরা এটা মেনেছি যারা গ্যাস স্টেশনের মালিক, আমরা গ্যাস দেওয়া বন্ধ রাখছি, রাষ্ট্র বলছে পলিথিন ব্যবহার করা যাবে না, তখন আমরা বাজারে আর পলিথিন এখন বেচি না কিনি না। এভাবে রাষ্ট্র যখন কোনো আদেশ করবে যেগুলো আপনার কল্যাণের সাথে জড়িত, ইসলামের অনুকূলে, আপনি মানবেন, এটা মানতে আপনি বাধ্য, এটা ওয়াজিব, এটা মানতে হবে। আর যদি নেতারা অবৈধ কোনো আদেশ করে এটা মানা যাবে না, তখন বলবেন যে সরি আমি মানতে পারবো না, বিরোধিতা করতে হবে, তখন তখন হক কথা বলতে হবে যে ইসলামে নাই মানবো না। হ্যাঁ, এটা শ্রেষ্ঠ জেহাদ, শ্রেষ্ঠ জেহাদ, আশাদুল জেহাদ, আবদালুল জেহাদ, কৌলু কাইলিন, হ্যাঁ কি কৌলুল হক এন দ্য সুলতান জায়ের, শ্রেষ্ঠ জেহাদ, আবদালুল জেহাদ, সত্য জেহাদ, উত্তম জেহাদ, হক জেহাদ হলো সেটা যে একজন জায়ের জালেম শাসকের সামনে হক কথা বলে দেয়া, কৌলুল হক এন দ্য সুলতান জায়ের বলতে হবে এটা। আকামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন নামাজের সিজদায় কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়া যাবে কিনা, না পড়াই ভালো, সিজদা এবং রুকুতে কোরআন তেলাওয়াত করতে রাসূল নিষেধ করেছেন। তবে কোন কোন আলেম বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া জাতীয় যেগুলো আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো দোয়া হিসাবে এগুলো রুকু সিজদাতে পড়া যাবে দোয়া মনে করে, আমি বলবো যে হাদিসের দোয়াগুলো পড়ুন, যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, এই জন্য কোরআন আমরা এখানে না পড়ে কোরআনটা আমরা আত্তাহিয়াত শেষ করে, দুরুদ শেষ করে, দোয়ায়ে মাসুরা শেষ করে পড়ি, ওখানে তো পড়ার সুযোগ আছে। আল্লাহর হাবিব বলছেন তুমি আবার যা চাও পড়ো, দোয়ায়ে মাসুরা দুরুদ শরীফ পড়ার পরে তোমার যা মনে আছে দোয়া করো, সেখানে করবেন, সেখানে আপনি আবার কোরআনের আয়াতগুলো দোয়া করুন, যখন আপনি দোয়ায়ে কুনুত পড়েন সেখানে আপনি পড়ুন, সুযোগ আছে। কিন্তু সেজদার মাঝে কোরআন তেলাওয়াত না করাই ভালো, যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা আছে। শামীম মোল্লাবাই সাউথ কোরিয়া থেকে প্রশ্ন করেছেন, আমাদের এখানে আজান শোনা যায় না, আসরের নামাজের দুটি ওয়াক্ত মোবাইল অ্যাপে পাওয়া যায়, যে কোনো ওয়াক্ত মেনে পড়লে হবে? আশা করা যায় হবে, কারণ যেহেতু আসরের নামাজের আউয়াল ওয়াক্ত ওলামায়ে শাফে, এরপরে হাম্বলি মাজাবের আলেমরা, মালিকি মাজাবের আলেমরা, তারা আমাদের অনেক আগে আসরের নামাজ পড়ে, আউয়াল ওয়াক্ত তারা বলে, আর আমরা হানাফরা একটু পরে পড়ি, তো দুটাই যেহেতু অ্যাপে আছে আপনি সে অফ ফলো করে নামাজ পড়তে পারবেন। দলিলের ভিত্তিতেই হাদিসের আলোকেই ওলামাগণ মতামত দিয়েছেন, ইমামগণ বক্তব্য দিয়েছেন, আপনার নামাজ আশা করি হয়ে যাবে। হাসিবুর রহমান ভাই জানতে চেয়েছেন আজান চলাকালে টয়লেটে যাওয়া যাবে? যদি বাধ্য হন যাবেন, যদি মনে করেন যে আজান হচ্ছে এই মুহূর্তে টয়লেটে ঢুকবো, কাপড় সফর একটু উঠাবো এবং টয়লেটে বসলে তো আজানের জবাবটা দিতে পারবো না, আমি একটু পরে যাই, তাহলে পরে যাইয়েন। কিন্তু যদি আপনি বাধ্য হন যে আপনার আসহ্য হচ্ছে না, তাহলে তো আপনি কাপড় চোপড় নষ্ট করে ফেলবেন, সুতরাং আপনি তখন চলে যাবেন, কোনো অসুবিধা নেই, তবে টয়লেটে বসে আজানের জবাব দেয়া যাবে না। উম্মে তাইয়েবা নামে একজন বোন জানতে চেয়েছেন মানতের দুটি রোজা বাকি আছে, এখন আশুরার দুটি রোজার সাথে রেখে দিলে সওয়াব পেয়ে যাব? আল্লাহ আপনাকে সওয়াব দেক, আমরা দোয়া করি, তবে আপনি আশুরার নিয়তে রাখবেন না, আপনি রাখতে হবে মানতের নিয়তে, কারণ মানতের রোজা রাখা ওয়াজিব আর আশুরারটা হলো সুন্না, তো আপনি যদি সুন্নার নিয়ত করেন তাহলে কিন্তু মানতেরটা আদায় হবে না, আর যদি আপনি ওয়াজিবের নিয়ত করেন তাহলে আপনি ওই দুই দিনে রাখার কারণে আশা করা যে আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে, আর ওই দুই দিন যেহেতু রোজা রাখার কথা বলা হয়েছে ওই সওয়াবটাও পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওয়াজিবের অধীনে সুন্না ঢোকে, এটা যেহেতু ওয়াজিবের মাতাহাতে, সুতরাং আশা করা যায় ওয়াজিবটা আদায় হলে সুন্নার সওয়াবটা আপনি পাবেন, কিন্তু সুন্নার নিয়ত করলে ওয়াজিবটা আদায় হবে না। শামিমা কন্দবাই বলেছেন ১,০০,০০০ টাকা দিয়ে জমি বন্ধক রেখে নিলে, বন্ধক নিলে সেই টাকার জাকাত দিতে হবে? হ্যাঁ দিতে হবে, এই টাকার মালিক যিনি জাকাত দেবেন তিনি, এজন্য যার কাছে বর্তমানে টাকাটা আছে সে কিন্তু মালিক না, বরং আপনি জমি বন্ধক নিয়েছেন, টাকার মালিক আপনি, এখন জমিওয়ালাকে দিছেন বন্ধকের কারণে, হাওলার টাকা দেওয়ার মতো আর কি, হাওলাতি টাকাই মূলত, বন্ধকটা হলো গ্যারান্টি, আমি আপনাকে ১০০ টাকা হাওলাত দিলাম, আপনি দেবেন কি দেবেন না, তাই আমি বলি যে ঘড়িটা আমার কাছে রেখে যান, গ্যারান্টি, তো বন্ধকটা গ্যারান্টির মতো আর কি, তাই যিনি মালিক তিনি জাকাত দিবেন, দিতে হবে তাকে। মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন মহিলাদের ইদ্দত পালন করা কি আবশ্যক? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তালাক প্রাপ্তা হলে তিন হায়েস, আর যদি সে স্বামী মারা যায় ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করা এটা আবশ্যক, এর ভিতরে বিবাহ করা যাবে না, তাকে ইদ্দত পালন করতেই হবে। সত্য মিথ্যা নামক আইডি থেকে জানতে চেয়েছেন ফজলে রাব্বি নাম রাখা যাবে কিনা? হ্যাঁ নিশ্চয়ই রাখা যাবে, ফজলে রাব্বি কি অর্থ কি,
আমার রবের দান, আমার রবের করুণা, এই নাম তো রাখা যাবেই। শুধু রাব্বি রাখা ঠিক না, রাব্বি অর্থ হলো আমার রব, তো আমার রব তো আল্লাহ। একজন ব্যক্তির নাম রাখছে রাব্বি, এই রাব্বি কোথায় রে, কয়ে আসি ভাই আসি, আস্তাগফিরুল্লাহ, সে আপনার রব হইলো কেমনে? আপনার রব তো আল্লাহ। আর কাউকে রাব্বি বলে ডাকলে সে জবাব দেওয়া তো জায়েজ নাই। আপনি বলছেন রাব্বি, সে বলে জি আস্তাগফিরুল্লাহ, এটা তো আল্লাহ বলবে জি, এটা একটা জঘন্য ব্যাপার। এই নামটা আমাদের দেশে বিভিন্ন জন রাখছে, এটা ঠিক নয়, এই নামগুলো পরিবর্তন করুন। আপনি আব্দে রাব্বি, আপনি রবের আব্দ গোলাম, আপনি ফজলে রাব্বি, আপনি রবের দান করুণা, এই জন্য ফজলে রাব্বি রাখা যাবে। জাহাঙ্গীর খান জানতে চেয়েছেন অ্যালকোহল মিশ্রিত বডি স্প্রে ব্যবহার করা যাবে কিনা, না করাই ভালো, তবে একদল আলেম জায়েজ বলেছেন যদি সেখানে নাফাকি না থাকে। অ্যালকোহল মানে মদ, আর অ্যালকোহল তো বিভিন্ন জিনিস থেকে তৈরি হয়, তার মাঝে ফল থেকে বেশি হয়, তো আঙ্গুরের রস এটা তো নাপাক না, এটা খাওয়া জায়েজ, কিন্তু যখন তার মাঝে মাদকতা আসে তখন খাওয়া হারাম। কিন্তু মাদকতা গায়ে লাগালে তো অসুবিধা নেই, তাই অ্যালকোহল যদি গায়ে, আঙ্গুরের রস যেমন ধরেন আঙ্গুরের রস, এটার ভিতরে মাদকতা আসছে, আপনি হাত দিচ্ছেন, হাত তো নাপাক হবে না, এটা তো রস। এরপরও একদল আলেম বলছেন ফাজিতানি বুহু, আয়াতে কারিমার এই অংশ থেকে দলিল নিয়ে আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এখানে আয়াতের মধ্যে শেষে বলছে রিসুম মিন আমালি শয়তান ফাজতানি বুহু, এটা শয়তানের কাজ, এই জুয়া এই মদ এগুলো, সুতরাং এটা পরিহার করো। তো তারা বলছে আল্লাহ যেহেতু বলছে বাদ দেও, সুতরাং এটা ব্যবহারও চলবে না, তারা বলছেন এটা নাজায়েজ। আরেকজন আলেম বলছেন না, গায়ে দিলে অ্যালকোহল থাকলেও ওই স্প্রে ব্যবহার করা যাবে, তবে আমরা বলবো অ্যালকোহল ফ্রি যেহেতু বডি স্প্রে পাওয়া যায়, আপনারা সেটাই ব্যবহার করুন, অ্যালকোহল থাকলে বাদ দেন। নুরুল্লাহ ভাই জানতে চেয়েছেন এনজিওতে চাকরি করলে তার বেতন হালাল হবে কিনা। হ্যাঁ নিশ্চয়ই, যদি হালাল এনজিও হয়। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ সরকার কর্তৃক পরিচালিত নয়, এটা কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত। তো সেটা যদি ভালো এনজিও হয় অসুবিধা কী? তাহলে এনজিও খারাপ না, আমরা অনেকে মনে করি এনজিও মানে খারাপ না, ইসলামী এনজিও আছে না, যেমন ধরুন রাবেতা আল ইসলামিয়া, যেটা সৌদি আরব কর্তৃক, এটা তো একটা এনজিও, এটাও বাংলাদেশে কাজ করছে, এটা এটা একটা এনজিও হিসাবে কাজ করছে। এইভাবে আরও কত ভালো ভালো এনজিও আছে, কিন্তু অবৈধ কাজ করলে ওই অবৈধ এনজিওতে চাকরি করে তার বেতন হালাল হবে না। এবং এনজিওতে চাকরি করে হজ করা যাবে কিনা ওই টাকা দিয়ে, হ্যাঁ উত্তর পেয়েছেন, আশা করি হালাল হলে যাবে, হারাম হলে যাবে না। সোহেল পাঠান ভাই জানতে চেয়েছেন সফররত অবস্থায় সুন্নাত ও বিতির নামাজের হুকুম কি? হ্যাঁ, সফররত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্না ছাড়তেন না, অন্য ওয়াক্তের সুন্না পড়তেন না, সেই জন্য আমরা ফজরের সুন্নাটা পড়ব, আর বিতিরের নামাজ তিনি পড়তেন, এটা হাদিস দিয়ে প্রমাণিত যে সফর অবস্থায় আমরা বিতিরের নামাজ পড়ব। তবে একদল আলেম বলেছেন বিতিরের নামাজও সুন্না, তাই এটা যদি সফররত অবস্থায় কেউ না পড়ে গুনাহ হবে না, এটা ওলামায়ে শাওফে, ওলামায়ে আহমদ ইবনে হাম্বাল তাদের মতামত, কিন্তু ওলামায়ে হানাফ বলেছেন এটা ওয়াজিব, বিতিরের নামাজ তাই সফর অবস্থায় পড়বে। শরীফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন নাভির নিচে কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ হবে, যদি তার উপরে আরেকটা কাপড় থাকে, যেমন আমার গায়ে পাঞ্জাবি আস, এই অবস্থা আমার যদি পাজামা নাভির নিচে চলে যায় অসুবিধা নেই, কারণ দেখা তো গেল না, সতর অনাবৃত হলে নামাজ হবে না। তো নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর, যদি আপনার অন্য কাপড় না থাকে তাহলে এটা নাভির নিচে নেমে গেলে সতর অনাবৃত হয়ে গেল, তখন নামাজটা বাতিল হয়ে যাবে। যদি তিন তাসবি পরিমাণ, ওলামাগণ বলেছেন তিন তাসবি পরিমাণ অনাবৃত থাকে, আর উপরে যদি আরেকটা কাপড় থাকে তাহলে আপনারটা নাভির নিচে চলে গেলে কোনো অসুবিধা নেই। আজাদ নামক একজন ভাই জানতে চেয়েছেন অহংকার না থাকলে টাকনুর নিচে কাপড় পরা যাবে? যাবে না, যাবে না, কারণ মুতলাক হাদিস আছে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, যে টাকনুর নিচে ইজার থেকে যা যাবে টাকনুর ওই অংশ জাহান্নামে যাবে। এখানে কিন্তু অহংকার শব্দটা নাই, মতলাক হাদিস, টাকনুর নিচে যা যাবে ইজার থেকে, লঙ্গি থেকে প্যান্ট থেকে, জাহান্নাম। আর অন্য একটি হাদিস আসছে যে মান দাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার বসে তার কাপড় টানে, অর্থাৎ হেসরা টাকনুর নিচে নামায়া দেয়, আল্লাহ তার দিকে তাকাবেন না, অর্থাৎ রহমতের নজর দেবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমার কাপড়টা তো নেমে যায়, উনার প্যাট একটু বড় ছিল, তিনি একটু প্যাট বড়ওয়ালা।
ওনার পেট একটু বড় ছিল, তো ওনার পেট বড় থাকার কারণে যে ওনার মাঝে মাঝে না কাপড় নেমে যেত। রাসূল বলেন, না, তুমি তাদের অন্তর্ভুক্ত নও, তুমি তো অহংকার করছো না। তাহলে অহংকার করে যারা কাপড় টানে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। আর ওই হাদিসটা হলো যেটা ওইটাও বুখারীতে আছে, ওখানে অহংকার শব্দটা নাই। সুতরাং অহংকার নাই আমার এই কথা বলে আপনি টাকনুর নিচে কাপড় পরিবে সুযোগ নেই। কয়দিন আগে এই প্রসঙ্গে একজন আলেমের সাথে কথা বলছিলাম, উনি চমৎকার একটি কথা বলেন। উনি বললেন যে রাসুল বলতেছে যে টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামে যাওয়া লাগবে, তুমি রাসুলের কথা না মাইনা কাপড় ঝুলাইছো, তারপরে বলো অহংকার নাই, এর সে বড় অহংকারী আর হয় কে? আমি বললাম আরে চমৎকার কথা, তো যে রাসুলের আদেশ মানো না মাইনা আবার কো আমার অহংকার নাই, তো এর সে বড় অহংকার আর কি আছে? অপরে চমৎকার লাগলো কথাটা। আমার ভাই আপনাদের বলবো টাকনুর নিচে কাপড় পরবেন না, কি সেকেলে হয়ে যাবেন? আরে আমরা যে টাকনুর নিচে পড়ি না, মানুষ কি আমাদের মূল্যায়ন করে না, দাম দেয় না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, মূল্যায়ন কাকে যে বলে আপনারা অবাক হবেন যে কত পিএইচডি হোল্ডার, কত ইউনিভার্সিটির প্রফেসর, সরকারি কত আমলা, হ্যাঁ, আমাদেরকে সালাম দেয়, দাঁড়ায় থাকে একটু মোসাফা করার জন্য, আলহামদুলিল্লাহ, কোরআনের কারণে। তা আমরা যে টাকনুর নিচে পড়ি না আমাদেরকে অবমূল্যায়ন করছে। এরপরে আর এবার সাধারণ একটা কথা বলি, বিল গেট, আপনার বিল ক্লিংটন, আপনারা দেখবেন যে তার কাপড় কিন্তু টাকনুর উপরে, আমি তার অনেকগুলো ছবি দেখেছি, সে টাকনুর উপরে কাপড় পরত। তো বিশ্ব নেতা যদি টাকনুর উপরে কাপড় পরে বিশ্ব নেতৃত্ব দিতে পারে, আর আপনি টাকনুর নিচে কাপড় পরে আধুনিক হতে যাচ্ছেন, কোনো দরকার নেই, এমন আধুনিকতা দরকার নেই। হ্যাঁ, কেউ যদি আমাকে অবমূল্যায়ন করে করুক, আমি টাকনুর উপরে কাপড় পরার কারণে আমার দিকে বাঁকা চোখে তাকাক, অসুবিধা কি? এটাই তো ইমান, এটাই তো ইমান। এই জন্য আমি বলবো যে অহংকার এই শব্দটা যোগ করে এটাকে হালকা করে দেবেন না, কোনো সুযোগ নেই, বরং টাকনুর নিচে কাপড় পরবেন না, এটাই হলো আমার পক্ষ থেকে আহ্বান। আরাফাত ভাই জানতে চেয়েছেন, একজন মহিলা অসুস্থ থাকার কারণে তার অনেকগুলো রোজা জমা হয়ে গিয়েছে প্রায় 2 মাস, এখন সে কীভাবে রাখবে? আমরা বলবো যে আস্তে আস্তে রাখতে শুরু করুক, সে যে কয়টা ভাঙছে হিসাব নিশ্চয়ই তার আছে, যেহেতু বলছে প্রায় 2 মাস মানে হিসাব আছে, উনি এবার একটা দুইটা করে 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 উনি রাখতে থাকবেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। যদি এর ভিতরে মরে যান তাহলে আল্লাহ তো দেখবেন যে উনি চেষ্টা করছে পারে নাই, আর যদি হায়াত থাকে উনি রেখে রেখে শেষ করে দেবেন। নায়েম হাসান ভাই জানতে চেয়েছেন, স্টুডিওর ব্যবসা করা যায় কিনা? স্টুডিওর ব্যবসা মানে ছবি তোলার ব্যবসা, না করাই ভালো, না করাই ভালো। হিন্দু বৌদ্ধ আছে, অন্য অন্য আছে, ওরা করুক, মুসলমানরা এটা না করুক, কারণ ছবি তোলার ব্যাপারে যেহেতু ইসলামে নিষেধাজ্ঞা আছে। এখন প্রশ্ন হবে যে সবাই ব্যবসা বন্ধ করলে ছবি কে তুলবে? তখন যদি কেউ বাধ্য হয় সেটা ভিন্ন কথা হবে, আর আপনারে কেউ ছবি তোলার স্টুডিও দিতে বাধ্য করে নাই, সুতরাং আপনি কেন করতে যাবেন? আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবী সব দেশে কম বেশি আছে, কিছু কিছু ফেসা ওদের জন্য ছেড়ে দেন, এগুলো আমাদের যাওয়া দরকার নেই, আশা করি বুঝতে পেরেছেন। আলামিন ভাই জানতে চেয়েছেন, হজ পালন করার আগে ওমরা করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে, কোনো বাধা নেই। আপনার উপর যদি হজ ফরজ না হয় তাহলে আপনি নিশ্চয়ই ওমরা করবেন, অথবা হজ ফরজ আছে আপনি ওমরা করতে চাইলেন করে আসতে পারবেন। তবে আমরা বলবো যাদের উপর হজ ফরজ তারা ফরজকে গুরুত্ব দেবেন ওমরার চেয়ে বেশি। এই ভুলটা অনেকে করে, হজ ফরজ হয়ে আসে উনি ওমরা করতে গেছে, কয় জায়গাটা একটু চিনে আসি, একটু দেখে আসি, পরে হজ করতে যাব। যদি আপনি মারা যান তাহলে ফরজটা আপনার তরক হয়ে গেল না? এই জন্য আমরা বলবো যে আপনি এটা বলেন যে এবার হজ করে আসি, পরে আরেকবার ওমরা যাব, এটা না সিস্টেম। আমরা উল্টা উল্টা কথা বলে মজা পাই, আমি নিজেও দেখেছি একাধিক লোককে আমার সাথে গল্প করছে, হুজুর ওমরাটা করে আসি, কেন হজ? কয় হুজুর হজটা পরে করি, জায়গাটা চিনি। ওই চিনার কি আছে, আপনি হজ করতে গেলে তো চিনবেনই, ওমরা করে চিনতে হবে কেন? এগুলো অবান্তর চিন্তা ভাবনা। এই জন্য যাদের উপর হজ ফরজ মেহরবানি করে তারা আগে হজ করুন, তারপরে ওমরা বারবার করার সুযোগ আছে। হাশেম নামক একজন ভাই জানতে চেয়েছেন, একা একা মুরগি জবাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। একা একা মুরগি জবাই করতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে দুইজন এক জায়গায় হয়ে জবাই করলে মুরগিটা একটু আরাম পায় আর কি, সুবিধা হয়। এমডি মারুফ ভাই জানতে চেয়েছেন, জমি বন্ধক রেখে ওই টাকা দিয়ে ওমরা করা যাবে? নিশ্চয়ই যাবে, হাওলাতি টাকা নিয়ে ওমরা করা যাবে না? যাবে তো, তো জমি বন্ধক রাখছেন, হাওলাতি টাকার মতোই ওমরা করতে পারবেন। সুলাইমান ভাই জানতে চেয়েছেন, উনার বোন পর্দা করে না, প্রাইমারিতে চাকরি করে, বিয়েও করে না, বয়স 45, এখন তার ইনকাম দিয়ে অন্য ভাই বোনরা চলতে পারবে? হ্যাঁ পারবে, কারণ সে বিয়ে করে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, পর্দা করে না সেই জন্য সে গুণাগার হবে, কিন্তু প্রাইমারি চাকরি করা তো জায়েজ, সুতরাং তার ইনকামটা তো হারাম না,
সুতরাং তার ইনকাম থেকে আপনারা খেতে পারবেন। তবে বোন তাকে আপনারা জাহান্নাম থেকে বাঁচান, উপদেশ দেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, পর্দা করতে বলেন। বাশার ভাই নামে একজন, আমার নামে নাম আমার মিতা, উনি জানতে চেয়েছেন প্রতিবেশী গরিব কিন্তু নেশা করে, এখন এই গরিব লোকটাকে সাহায্য করব কিভাবে, টাকা দিলে তো সে মদ খাইতে পারে, কি জটিল প্রশ্ন রে বাবা, বাস্তবতা আছে। এই অবস্থায় আপনি তাকে খাবার কিনে দেবেন এবং তাকে কাপড় চোপড় কিনে দেবেন, তার সন্তানের জন্য কাপড় লাগবে, তার জন্য খাবার লাগবে, এগুলো একটু বেশি দেবেন, টাকাটা কম দেবেন, কারণ টাকা দিলে সে মদ খাইতে পারে। কিন্তু টাকার যদি প্রয়োজন হয়, কখনো সে টাকা চায়, তাহলে আপনি তাকে উপদেশ দেবেন যে আমি টাকা দিচ্ছি, তুমি মদ খেতে পারবা না, এটা দিয়া, তাহলে আপনি টাকা দিলে সে যদি মদও খায় আপনি গুনাগার হবেন না, আর টাকা দিয়েছেন তার প্রয়োজনে, তাই আপনি সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তামজিদ ভাই জানতে চেয়েছেন, আমি মসজিদে নামাজ পড়ি কিন্তু সুরা ফাতেহা পারি না, আত্তাহিয়াতু পারি না, আমার নামাজ হবে? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, তাহলে ইমাম সাহেব কেরাত পড়বে, আপনি বেঁচে গেলেন, সুরা ফাতেহা লাগলো না ইমামের পিছনে, কেরাতুল ইমাম কেরাতুল্লাহ, ইমামের কেরাতই আপনার কেরাত, হাদিসে আছে। আর আত্তাহিয়াতু পড়া কিন্তু ওয়াজিব, তো ইমামের পিছনে আত্তাহিয়াতু পড়েন নাই, ওয়াজিব তরক করছেন, সাউ সেজদা মুক্তাদির উপরে ওয়াজিব হয় না, আপনি মুক্তাদি ভুল করলেও সাউ সেজদা ওয়াজিব হবে না, ওয়াজিব সেরে দিলে, কিন্তু ফরজ সেরে দিলে আবার ঝামেলা আছে, নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু ওয়াজিব সেরে দিলে সাউ সেজদা ওয়াজিব হবে না, যেহেতু সেই ইমামের অধীনে, তাই আপনার নামাজ চলবে। তবে আমি বলবো ভাই, সুরা ফাতিহাটা তাড়াতাড়ি শিখে নেন, চারটা সুরা কমপক্ষে শিখে নেন, তাহলে আপনার সুন্নত নামাজগুলো তো আপনি কেরাত দিয়ে পড়তে পারবেন, আর তাহিয়াতু শিখে নেন, এটা ব্যাপার না, আপনি পারবেন, চাইলেই পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমরা দোয়া করছি। ডন নামক একজন ভাই জানতে চেয়েছেন, এটা আইডির নাম বা ব্যক্তির নাম আল্লাহ ভালো জানেন, তিনি বলছেন চুরি করা টাকা দিয়ে ব্যবসা করি, পরে তার টাকা ফিরিয়ে দিলে ব্যবসাটা হালাল হবে? একবারে হালাল হবে তো বলা যায় না, তবে টাকাটা ফিরিয়ে দিয়েন, চুরি করছেন এখন ব্যবসা করছেন, এখন টাকা হাতে আসছে ফিরিয়ে দেন, ফিরিয়ে দিয়ে ওর কাছে মাপ চেয়ে নেন যে ভাই চুরি করছিলাম, মাপ করে দাও, টাকাটা ফিরিয়ে দিলাম, এরপরে আবার আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো অপরাধ করছি, আমারে মাপ করে দাও, ব্যবসা হালাল করে দাও। তবে একবারে হালাল তো বলা কঠিন, কারণ যেহেতু শুরুটাই ভালো না, আল্লাহ তালা আপনাকে রহম করুক। সাজিদ ভাই জানতে চেয়েছেন, সারা জীবন শিরিক করে মৃত্যুর পাঁচ মিনিট আগে যদি তওবা করে জান্নাত পাবে? আহ, নিশ্চয়ই পাবে, ও ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি মৃত্যুর আগে তওবা করতে পেরেছে। হ্যাঁ, যদি কোনো কাফের সে কালেমা পড়ে মরে যায়, তার সব কুফরি শেষ, এই ইমান তাকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য তওবা করতে হবে। তবে এ কথা শুনে আবার যারা শিরিক করছেন তারা ভাববেন না তাহলে তওবা করে নেব কইরালই, না না, আপনি যে মরতে মরার আগে তওবা করতে পারবেন নিশ্চয়তা আছে, কত লোক হুট করে মারা যায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায়, হ্যাঁ, এরপরে আপনার হঠাৎ করে বজ্রপাতে মরে যায়, কথা বলার টাইমও তো পায় না, স্ট্রোক করে যারা মরে, বিশেষ করে ব্রেইন স্ট্রোক যারা করে, তারা তার কথা বলতে পারে না, এই জন্য আপনি এখন কবিরা গুনাহ করবেন, শিরিক করবেন, পরে তওবা করবেন, এটা হবে না, বরং এটা হচ্ছে তাদের জন্য প্রযোজ্য যারা কুফরিতে শিরকে আছে, মৃত্যুর আগে সুযোগ পেয়েছে। আর আল্লাহ যদি আমাদের সকলকে মৃত্যুর আগে তাওবা নসিব করে দেয়, এর সে সৌভাগ্য তো আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে তাওবা করে মরার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি, পঞ্চাশটার কম হবে না, তো প্রশ্ন একজনের উত্তর আমাদের সবার, আশা করি উপকৃত হয়েছেন, যারা প্রশ্ন করেছেন উত্তর পাননি তারা আমার উপর রাগ করবেন না, কারণ সকলের প্রশ্নের জবাব তো একদিনে দেওয়া সম্ভব না, আপনারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবার দেখা করব। আমি যখন ফেসবুকে এবং আমার ফেস থেকে আইডি থেকে যখন আপনাদের কাছে সার্কুলার করি যে আমি আসছি লাইভে, তখনই আপনারা কমেন্টে প্রশ্ন করে ফেলবেন, আমি কমেন্টগুলো দেখি, দেখে যেগুলো উত্তর দেওয়ার মতো সেগুলো আমি কাগজে লিখি, লিখে আমি প্রশ্নের এবার উত্তরগুলো দেই, কিন্তু স্ক্রিন থেকে নেওয়া একটু কঠিন, হ্যাঁ, তো এই জন্য যারা স্ক্রিনে করছেন তারাও করবেন, এগুলো মাঝে মাঝে চোখে আমি দেখি, এখান থেকেও নেওয়ার সুযোগ থাকলে নেব ইনশাআল্লাহ। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বলছি আবার, যারা ভালোবাসা দেখিয়েছেন দোয়া করেছেন সকলের জন্য আমিও দোয়া করছি, আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর জান্নাতে যাওয়ার ওসিলা হয়, আর সে আজিমের তলে সায়ার তলে আল্লাহ তাআলা যেন এই ভালোবাসার কারণে আমাদেরকে সেখানে রাখেন, এই দোয়া করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন, এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। যারা শেয়ার করেন নাই মেহরবানি করে একটু শেয়ার করে দেন, আমাদের অন্য অন্য মুসলমান ভাই বোনেরা জানার সুযোগ পাক, এবং যারা এগুলো কাট করে করে ভিডিও করে করে আপনারা বিভিন্ন আইডি থেকে প্রচার করতে চান, বিভিন্ন শিরোনাম দিয়ে বিভিন্ন জন ইউটিউবে দিতে চান, করে যান, এগুলো খেদমত সওয়াব। যেমন আমাদের মইনুল মারা গেল, ওই যে ছোট বক্তা খুদে বক্তা, কালকে আমি তাকে নিয়ে আমেরিকার আইটিভিতে একটি লাইভও আপনার অনুষ্ঠান করেছিলাম,
আমি তার ব্যাপারে স্ট্যাটাসও দিয়েছি, ছোট্ট মানুষ স্ট্রোক করে মারা গিয়েছে, কোরআনের ময়দানে কথাবার্তা অনেক বলেছে, ভালো বক্তৃতাও দিত মইনুল, আল্লাহ তারা তাকে জান্নাত নসিব করুন, তাকে ক্ষমা করুন। এই যে মইনুল চলে গেছে, মইনুলের ওয়াজগুলো কিন্তু ফেসবুকে ইউটিউবে বাসছে, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহেমাহুল্লাহ চলে গেছেন, ওনার আলোচনাগুলো বাঁচতেছে, এ সাদাকায়ে জারিয়া। তো এই জন্য আমি কথা বলছি, আমি আশা করি এগুলো থেকে গেলে আমি সাদকায়ে জারিয়া পাবো, সওয়াব পাবো যদি মরেও যাই। আর আপনারা যারা এটাকে প্রচার করবেন, আপনিও এখানে সাদকায়ে জারিয়া পাবেন, কারণ যেহেতু আপনি প্রচারক। তো আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।